আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম, পিস লাইভে বলছি। আজকে আপনাদের সামনে যে আমাদের যে মেহমানদেরকে দেখতে পাচ্ছেন, তো বিশেষ করে হয়তো আপনারা অনেকেই চিনেন, আমাদের রাজফুল ভাই আছেন, তারপরে আমাদের সরফরাজ ভাই আছেন। হ্যাঁ, তো বিশেষ করে ওনাদের একটু করে সংক্ষিপ্ত পরিচয় করানোর জন্যই মূলত আজকে আলহামদুলিল্লাহ ওনারা আমাদের পিস লাইব্রেরিতে এসেছেন। আর বিশেষ করে হয়তো আপনারা অনেককেই আমাদেরকে তিনজনকেই চিনেন, বিশেষ করে আমাদের ভাইকে ওই জিন জাদু কাটানোর জন্য, আর আমাদের সরফরাজ ভাইকে বিশেষ করে হোমিওপ্যাথি চিকিৎসক, যে তিনি অনেক জটিল রোগের সমস্যাগুলোর আলহামদুলিল্লাহ তিনি চিকিৎসা করেন, এবং আমাকে তো ডায়াবেটিস ব্যাপারে বিশেষ করে আপনারা চিনেন আর কি। তো বিশেষ করে সম্মানিত দর্শক, বিশেষ করে আমাদের রাজফুল ভাই, উনি সাগরদিঘি থেকে এসেছেন। তো ভাই, আপনি যে আজকে এখানে কষ্ট করে আসলেন, তো কটার সময় বেরিয়ে এসেছিলেন, এবং আপনি কি কি মানে এই সম্পর্কে কিছু আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি এসেছিলাম মোটামুটি সকাল 9:15 মধ্যে বেরিয়েছিলাম। 9:15 বেরিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ মোটামুটি 1 ঘন্টা মতো লেগেছে আমাদেরকে। আমরা প্রথমে ভাবলাম যে চার চাকে আসবো, তো যাক সুযোগ হয়নি, তার জন্য আমাদেরকে বাইকে আসতে হয়েছে। তাই শীত খুব কষ্ট হয়েছিল, শীতে আসতে অবশ্য, তো আলহামদুলিল্লাহ 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম, যেটা আশা রাখিনি। তো বাস আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে আসলাম, ডক্টর সারফাজ হোসেন ভাইয়ের কাছে। এই ভাইয়ের সঙ্গে তো আলহামদুলিল্লাহ অনেকদিনের পরিচয় ছিল, তো ভাইয়ের সঙ্গে দেখা করলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। জি, তো বিশেষ করে সম্মানিত দর্শক, আপনারা আমাদের এই ভাইয়ের মুখ থেকে যে শুনলেন আপনারা, যে উনি আসলেন সাগরদিঘি থেকে, খুব কষ্ট করে এসছেন, যদিও সময়টা অল্প লেগেছে, এই সময় আসা খুব মানে সমস্যা আর কি। তো আমাদের সরফরাজ ভাই বিশেষ করে উনি হয়তো অনেকে দেখেননি ওনাকে আর কি, উনি শুধু মানে রুগীদের ভিডিও করেন, শুধু মানে মুখ না দেখি আর কি, মুখটা দেখেন। ভাই, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি তো কাইম ভাইয়ের পিস লাইব্রেরি আজকে ফার্স্ট টাইম এলাম, এবং আমাকে অনেকে হয়তো চিনেন, অনেকে হয়তো চিনেন না, আমি হোমিওপ্যাথি একজন চিকিৎসক। তার সাথে এখানে এসে আমি দেখছি যে ইনার এখানে সব কিছু যেন ন্যাচারাল, এভরিথিং ইজ ন্যাচারাল, প্রকৃতির নিয়মে কীভাবে রোগ সারানো যায় ইনাদের এখানে, সেটা আমি দেখতে পাচ্ছি যে মানুষের তৈরি জিনিস এবং আল্লাহর তৈরি জিনিস, সিফা দুটো থেকে আসে, যদিও সিফার মালিক আল্লাহ, কিন্তু সরাসরি আল্লাহর তৈরি জিনিস থেকে যে একটা মানে চির একটা কিওর পাওয়া যায়, যে কিওরের বিকল্প কিছু নাই। যেমন সুগার বলেন, ইনি বিশেষ করে সুগারের ট্রিটমেন্টটা দিয়ে থাকেন, যে সুগারের জন্য মানুষ এক আতঙ্কে পড়ে আছে যে সুগার ভালো হবে কি হবে না, সুগার হয়ে গেল মানে অ্যালোপ্যাথি চিকিৎসকরা বলেন যে আপনাকে মৃত্যু পর্যন্ত সুগারের ওষুধ খেয়ে যেতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ ইনাদের কাছে এসে আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি, কিন্তু কি হয়, ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ফেল হয়ে যাই, কিন্তু ইনাদের কাছে একটা আমরা মানে গ্যারেন্টি দেওয়া না গেলেও একটা আমরা ভরসা পাই, আস্থা পাই যে ন্যাচারাল উপায়ে কিভাবে প্রাকৃতিক নিয়মে বিনা মেডিসিনের সাহায্যে সুগারকে নির্মূল করা যায়, সেটা ইনাদের কাছ থেকে আমরা সে আস্থাটা পেয়ে থাকি। তো যাক, আপনারা যারা আমার এই কথাগুলো শুনছেন, আপনাদের যদি কারো ডায়াবেটিসের সমস্যা হয়ে থাকে, আপনারা যদি দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথি মেডিসিন খেয়ে থাকেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অন্তত পক্ষে একবার এই কাইম ভাইয়ের কাছে আসবেন, এই পিস লাইব্রেরির সাথে যোগাযোগ করবেন, একবার ট্রিটমেন্ট নিয়ে যাবেন। যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন, নিশ্চয় আমি ওর জন্য আল্লাহর কাছে সাদকায় জারিয়া হিসেবে কিছু পেয়ে থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সম্মানিত দর্শক, আমাদের সাথে আরেকজন খুব জ্ঞানী ব্যক্তি আছেন, ভাই আপনার পরিচয়টা দিয়ে আপনি একটু কথা বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে দেলোয়ার হোসেন, বাড়ি সাগরদিঘি, আর ইনি রাজফুল শেখ, তহিদ মিডিয়া চ্যানেল আছে ওনার, অনেকে হয়তো চিনবেন ওনাকে, জিন জাদু এইসব যে সমস্ত জিনিসগুলো আছে, উনি কোরআন হাদিসের সহি আকিদা অনুযায়ী চিকিৎসা করে থাকেন, ঝাড়ফুঁক করে থাকেন। ওনার আমি ছোট ভাই, আমি একজন আলেম, এবং যাই হোক, এখানে সেখানে বক্তব্য দেওয়ার জন্য বা মসজিদে কখনো জালসার জন্য এগুলো গিয়ে থাকি। আব্দুল কাইম ভাইয়ের কাছে আসলাম আজকে, আমি অনেক দিন থেকে ওনার নাম শুনেছি, নেটে দেখেছি, অনেক শুনেছি, এবং আসার খুব আশা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত চান না ততদিন পর্যন্ত হয়তো আসা হয় না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই রাজি ছিলেন, তাই অন্য ভারতে আসার পরে ওনার কাছে একবার এসে সাক্ষাৎ হলো, এবং এখানে আসার পর যা দেখলাম আমাকে খুবই ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, তার যে প্রচেষ্টা এবং প্রাকৃতিকভাবে মানুষের রোগগুলো সারানোর যে চেষ্টা, এবং আল্লাহর ওপর যে ভরসা, ইমানি চেতনার উপর দিয়ে মানুষের রোগ সারানোর যে চেষ্টা, এই চেষ্টা দেখে আমার খুবই ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি, এবং আল্লাহ যদি চান পরবর্তীতে আবার আসবো ইনশাল্লাহ, খুব ভালো লেগেছে। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আমাদের যে ভাইরা, ওনারা বেশ সাগর ধীরে আপনার তিনজন এসছেন না,
সাগর দিক থেকে ওনারা তিনজন এসেছেন, আর আমাদের ধুলিয়ান থেকে সরফরাজ ভাইয়ের সাথে আমাদের আরেক দুজন ভাই এসেছেন আর কি। তো বিশেষ করে আমরা মানে বিশেষ করে অনেকেই হয়তো দেখা যায় কেউ এসছে রাইফুল ভাইয়ের কাছ থেকে, রাইফুল ভাই হয়তো সরফরাজ ভাইয়ের কাছ থেকে মানে কিছু রোগীকে পাঠালো, আবার এনাদের মধ্যে যারা কিছু ডায়াবেটিস রোগী আছে তখন হয়তো আমার কাছে আসার জন্য পরামর্শ দিল। তো অনেকে হয়তো দেখে যে এর কাজ ওর কাজে তিনজনের কাছে মানে আসেন আর কি। তো বিশেষ করে আলহামদুলিল্লাহ যে আমরা আজকে একটা জিনিসের মিল দেখেন যে আমরা আলহামদুলিল্লাহ যে প্রত্যেকের সাথে কিন্তু একটা মানে খুব মানে অঙ্গাঙ্গীভাবে মিল আছে, এবং আমাদের যে ছুটির দিন আজকে শুক্রবার এই ছুটির দিনটাও কিন্তু তিনজনের একই দিন। তো যাই হোক আলহামদুলিল্লাহ যার কারণে কিন্তু আমরা এক জায়গাতে হওয়ার একটা আল্লাহ সুযোগ করে দিয়েছেন আর কি। তো বিশেষ করে আমাদের রাজফুল ভাই অনেক দূর থেকে এসেছেন এবং তার মানে খুবই অল্প সময় তিনি হয়তো বেরিয়ে যাবেন, আর রাস্তাও তো সমস্যা আর কি ঠান্ডাতে মানে যাওয়া আর কি। তো বিশেষ করে আপনাদের কাছে সকলেই আমাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ, যে বিশেষ করে আমরা যাতে মানুষের যাতে সেবাটুকু আমরা যাতে করতে পারি, এবং আলহামদুলিল্লাহ বিশেষ করে আমরা যে পদ্ধতিতে চিকিৎসা করছি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে সম্পূর্ণ কোরআন হাদিস সম্মত এবং ন্যাচারাল মানে পদ্ধতিতে আমরা চিকিৎসা বিশেষ করে আমরা করছি। এখান থেকে ডায়াবেটিসের চিকিৎসা করছি এবং তার সাথে আজও কিছু যেমন ওভারওয়েট, এবং আলহামদুলিল্লাহ এখানে আরেকটা খুশির খবর জানিয়ে রাখি যে যেটা আমরা বিশেষ করে কিডনিতে যদি কারো পাথর হয়, হ্যাঁ, কিডনিতে যদি কারো পাথর হয় তাহলে বিশেষ করে 5 থেকে 6 mm পর্যন্ত আমরা এক মাসের মধ্যে এখান থেকে পুরোপুরি গলে মানে গলে যাচ্ছে আর কি। এবং এর জন্য আমরা বলি যে যদি কারো না হয় তাহলে কিন্তু টাকা ফেরত মানে এতটা মানে একসাথে দেওয়া হয় আর কি। তো এর আগে একটা ভিডিও দিয়েছি আপনারা হয়তো দেখেছেন আর কি, হ্যাঁ, যে এটা খুবই দুর্দান্ত কাজ। অনেক মানুষ পেরেশান আছে, হয়তো ওনারা অন্য অন্য চিকিৎসায় হয়তো পাথরটা গলানোর চেষ্টা করলেও দেখা যায় দীর্ঘ সময় লাগে এবং সেটা বের হওয়ার সময় অনেক ব্যথা করে, কিন্তু এতে মানে কোনো ব্যথাই বুঝতে পারে না একদম এত সহজ ভাবে মানে বুঝতেই পারে না, কিন্তু যখন সে আলট্রাসাউন্ড করে তখন বুঝতে পারে যে পাথরটা একদম শেষ হয়েছে। এমনকি কিডনিতে যদি কোনো ইনফেকশন হয়ে যায় সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়, হ্যাঁ। তো এই ভিডিও আপনারা দেখেছেন, ইনশাল্লাহ আরো কিছু রোগীকে ওষুধ দেওয়া হয়েছে সেগুলো ইনশাল্লাহ ভিডিও আসবে। তো বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে অনেক মানুষ যারা হয়তো 9টা পর্যন্ত ওষুধ খেয়েছে এবং তাদের ওষুধ পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেছে এবং কোনো ওষুধের প্রয়োজন পড়ছে না এবং আগের চেয়ে সে ভালো জীবনযাপন করছে, স্বাভাবিক জীবনযাপন করছে। তো এই ধরনের আমাদের বিস্তারিত তথ্যগুলো যদি দেখতে পাবেন আমাদের যে পিস লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সেখান থেকে আপনারা দেখতে পারেন, অথবা আপনি যে কোনো ইউটিউব থেকে আমাদের নাম্বারটি সার্চ করবেন যেটা 9732624907, এই নাম্বারটি লিখে সার্চ করবেন তাহলে আপনি সমস্ত ভিডিওগুলো আমাদের পেয়ে যাবেন। তো আজকের বিশেষ করে ভিডিও এই পর্যন্তই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।